আজ সোমবার 22শে জ্যৈষ্ঠ 2022 সালের 6ই জুন ধনুরাশি ধনুলগ্ন সাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতিরই কাটতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা আপনাকে নতুন করে ভোগাতে পারে, কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে, এই বিষয়ে আপনারা অত্যধিক সাবধান থাকার চেষ্টা করুন। আজ কিন্তু অর্থগতভাবে ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন, অ্যান্টিক পিস অ্যান্টিক জুয়েলারিতে যদি বিনিয়োগ করতে পারেন আর্থিক জীবন কিন্তু আপনাদের সমৃদ্ধ হবে। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে, তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না। আজ যারা চাকরিজীবী আছেন তাদের বলবো কম কথা বলে কাজ বেশি করুন, অফিসে আপনার কাঁধে থাকা সমস্ত অ্যাসাইনমেন্ট ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবার চেষ্টা করুন। আলসেমি করলেই কিন্তু ক্ষতি, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন, কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়েই যেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো আজকের দিনটি আপনাদের সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষায় আপনারা বসুন আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। যদি দলগত কোনো ক্রিয়াকলাপের সাথে আপনারা যুক্ত থাকেন সেখানেও কিন্তু কথাবার্তা বলবার সময় আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সবথেকে বেটার হয় একটি কথা আছে, বোবার কিন্তু কোনো শত্রু নেই। আবার ইংলিশে বলে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট, আমাদেরকে ভালো বক্তা হওয়ার আগে আমাদেরকে ভালো শ্রোতা হতে হবে। বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন। যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে কাটাচ্ছেন আজ আপনারা একটু বিশ্রাম গ্রহণ করতে পারেন, স্থগিত প্রকল্পগুলি কিন্তু আজ আপনাকে অতিরিক্ত ব্যস্ত কিন্তু রাখতেই পারে। কোনো প্রকার সফর বা ভ্রমণ তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যতের জন্য সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে উপকারী হতে চলেছে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহ করবেন না, অন্যথায় আজকের দিনটি আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে, এই বিষয়ে আপনাদেরকে অতিরিক্ত সজাগ থাকার প্রয়োজন। পারলে গরুকে আটার রুটি খাওয়ান সামান্য একটু লবণ লাগিয়ে, অথবা পিঁপড়েদেরকে বিশেষ করে কালো রঙের যে পিঁপড়ে হয় না তাদেরকে চিনি খাওয়ান, তাহলে দেখবেন আপনাদের পারিবারিক জীবন কর্মজীবনে সুখ সমৃদ্ধি আসবে। অথবা রাহুর বীজ মন্ত্র ওম ভ্রাং ভ্রিং ভ্রং সরাহবে নামা, এটি 108 বার করে জপ করুন সন্ধ্যাবেলার সময়, প্রভূত পরিমাণে উপকার আপনারা নিশ্চিতভাবে পাবেন। যাদের চন্দ্ররাশি ধনু এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই কাটবে, আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক কাটতে চলেছে।